দর্শক, খুঁজে দেখার গল্পে আজকে আমরা মালদ্বীপের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরব মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদান সম্পর্কে। মালদ্বীপ উন্নয়নের সিংহভাগই সম্পন্ন হয়েছে বাংলাদেশি শ্রমিকদের মাধ্যমে। প্রায় 8 থেকে 10 হাজার শ্রমিক অবকাশ যাপন কেন্দ্রগুলোতে কাজ করে বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সুনাম অর্জন করা সহ প্রায় 40,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত মাসিক আয় করে বাংলাদেশের অর্থনীতিতেও ভূমিকা কিভাবে রাখছেন আমাদের প্রবাসী ভাইয়েরা, তার পুরো গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রায় 2,000 দ্বীপ বেষ্টিত দেশ মালদ্বীপ পর্যটনে 1 নম্বর হিসেবে স্বীকৃতি পেয়েছে। 5 লাখের সামান্য বেশি জনসংখ্যার এ দেশটিকে 2020 সালে ওয়ার্ল্ড বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর মালদ্বীপ হল অসংখ্য দ্বীপের দেশ। ছোট ছোট প্রায় 1,200 দ্বীপের একটি হল মালদ্বীপের রাজধানী মালে। 6.8 বর্গ কিলোমিটারের জনবহুল শহর মালের আশেপাশের দ্বীপগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেকের 1/5ও নয় মালদ্বীপের আয়তন। অঙ্কের বিচারে 300 বর্গ কিলোমিটার মাত্র, কিন্তু ভারত মহাসাগরের ছোট্ট এই দ্বীপদেশই এখন পৃথিবীর অন্যতম ব্যয়বহুল পর্যটন গন্তব্য। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3,50,000, এর প্রায় শতভাগই মুসলমান। বিদেশি সহ এখানে প্রায় 5 লাখ লোক বাস করেন, যার মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন প্রায় 80,000, যা বসবাসকারী জনসংখ্যার প্রায় 1/4। মালদ্বীপের রাজধানী মালে এবং আধুনিক শহর হুলু মালে। এখানকার হুলহুলে বিমানবন্দর, ধনিদো, বিলিংগিলি এবং আড্ডু সহ বড় বড় শহর, হাসপাতাল এবং বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্রগুলোতে প্রবাসী বাংলাদেশিদের আধিক্য রয়েছে, যাদের অধিকাংশই তরুণ ও যুবক। মালদ্বীপ ভ্রমণ মানেই রিসোর্ট, এ কারণেই মালদ্বীপকে ডাকা হয় হানিমুনের দেশ। ওখানে দ্বীপে দ্বীপে ব্যয়বহুল রিসোর্ট তৈরি করা আছে। সেখানে কাজ করছেন বাংলাদেশের দক্ষ শ্রমিকরা, যারা মাছ ধরা, কৃষিকাজ ও ঘরবাড়ি রাস্তাঘাট মেরামত সহ অবকাঠামো উন্নয়ন, অফিস আদালত, দোকান, বাসাবাড়িতে কাজ, গাড়ি ও নৌকা চালনা ছাড়াও হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে কাজ করেন। বাঙালি খাবার খেতে চাইলে মালে শহরে অসংখ্য বাঙালি রেস্তোরাঁ আছে। বাংলাদেশি শ্রমিকরাই মূলত মালদ্বীপের দ্বীপগুলোতে প্রথম কৃষিকাজ শুরু করেন। স্থানীয়রাও অকপটে স্বীকার করেন মালদ্বীপের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদান প্রায় 60%। অধিকাংশ মালিক বাংলাদেশি শ্রমিকদের কর্মকাণ্ড, সততা ও বিশ্বস্ততায় এতটাই মুগ্ধ যে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সকল দায় দায়িত্ব তাদের উপর দিয়ে নিশ্চিন্তে থাকেন। মালদ্বীপ উন্নয়নের সিংহভাগই সম্পন্ন হয়েছে বাংলাদেশি শ্রমিকদের মাধ্যমে। প্রায় 8 থেকে 10 হাজার শ্রমিক অবকাশ যাপন কেন্দ্রগুলোতে কাজ করে বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সুনাম অর্জন করা সহ প্রায় 40,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত মাসিক আয় করে বাংলাদেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছেন। এখানে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ব্যবসা বাণিজ্য করছেন, যার সংখ্যা নিতান্তই কম নয় এবং দিন দিন এর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মজার ব্যাপার হল, দাম্পত্য জীবনে মালদ্বীপের মেয়েদের কাছে বাংলাদেশি ছেলেরা অত্যন্ত বিশ্বস্ত। মালেতে কখনো কখনো বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কখনো কখনো প্রবাসীদের উদ্যোগেও চলে নাচ গান, নাটক, যাত্রাপালা, বাউল সঙ্গীত ও ওয়াজ মাহফিল সহ বর্ণিল আয়োজনে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ, বোয়েসেল ও বায়রা সহ সংশ্লিষ্ট মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে সুন্দর সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হলে এদেশ একদিকে অর্থনৈতিকভাবে লাভবান হবে, সৃষ্টি হবে আরও কর্মসংস্থান, অন্যদিকে সেখানে তৈরি হবে আমাদের ইতিবাচক ভাবমূর্তি। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচতে শিখেছে মালদ্বীপ, আর সেই মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বাংলাদেশি কর্মীরা।
দর্শক, প্রতি সপ্তাহে খুঁজে দেখার গল্প দেখতে নাগরিক দূরবীন ফেসবুক পেজে লাইক ও ফলো বাটনে ক্লিক করে সঙ্গে থাকুন এবং সেই সাথে নাগরিক দূরবীন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটন প্রেস করে উপভোগ করতে থাকুন নতুন নতুন সব গল্প। এছাড়া আপনার মতামত পরামর্শ জানাতে কিংবা আপনার আশেপাশের কোনো গল্প নাগরিক দূরবীনে তুলে ধরতে স্ক্রিনে দেখানো মেইল অ্যাড্রেসে আমাদের লিখুন। নাগরিক দূরবীন টিম আমরা চলে আসব আপনার এলাকায়।